বিসমিল্লাহিরহমানিরহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে ব্রেড দিয়ে মিষ্টি বানাবো, মিষ্টি বানিয়ে দেখবো। প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি, আর এখানে নিয়েছি দুধ 1 কাপ, কম 1 কাপ, 1 কাপ চিনি, আর এখানে পানি দিয়েছি আমি 1.5 কাপ। সর্বপ্রথম আমি শিরাটা বানিয়ে নেব। চলুন তাহলে মিষ্টিটা বানানো শুরু করা যাক। আর প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন তাহলে সর্বপ্রথম শিরাটা আমরা বানিয়ে নিই। সর্বপ্রথম চুলাটাকে অন করে দিয়েছি, দিয়ে দেবো 4টা ছোট এলাচ। মুখটা একটু ফাড়িয়ে দিতে হবে। দেবো 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান অবশ্য কমিয়ে বাড়িয়ে নেবেন, যদি মিষ্টি বেশি বানান তাহলে বেশি করবেন। দিয়ে আগে আমি শিরাটাকে আগে বানিয়ে নেব। চিনি শিরা করতে গেলে অবশ্যই 1 চিমটি লবণ দিবেন, বেশি দিবেন না, তাহলে মিষ্টিটা লাগবে, নাহলে মিষ্টি লাগবে না। এদিকে শিরাটা হতে থাক, এদিকে আমি ব্রেডটা কেটে নেব। অবশ্যই ব্রেডের সাইডটা এভাবে কেটে ফেলতে হবে। কেটে বাদ দিতে হবে এটা, বাকিগুলো আমি এভাবে কেটে নেব, সাইডগুলো কেটে ফেলে দিতে হবে। বাকি সবগুলো আমি এভাবে কেটে নেব। একটু ছাটগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ছোটো ছোটো পিস করে নেব। এটা মিক্সারগুলো আপনারা দিতে পারেন, দেখুন এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। দেখুন ব্রেডটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি এই দুধটা এখানে দিয়ে দেবো। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে ছেনে নেবো। দেখুন নরম হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মেখে নেবো। এটাকে ভালো করে ছানতে হবে, হাত দিয়ে ছানতে হবে, চামচ দিয়ে এটা হবে না। এদিকে আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে রাখবো। দেখুন ব্রেডটা আমার ছানা হয়ে গেছে, এখন আমি এটাকে গোলটি করে নেব, ছোট ছোট করে নিতে হবে। আপনারা যে কোনো সাইজ দিয়ে নিতে পারেন, এই যে দেখুন ঠিক এই সাইজের করে নিতে হবে। আমি কালো জাম বানাবো, দেখুন ঠিক এই সাইজের করে নেব, কারণ নাহলে ছোটো করতে হবে, ফুলে অনেক বড় হয়ে যাবে। দেখুন মিষ্টিটা আমার বানা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। চুলে আমি একটা কড়াই দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দেব। মিষ্টিগুলো এখন আমি উল্টে দেব। এগুলোকে একটু কড়া করে ভাজতে হবে যেহেতু কালো জাম। একদম ব্রাউন কালার হবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আর এটাকে আমি, এটা হয়ে গেছে আর 2-3 মিনিট পরে আমি কালার করে লাল করে নামিয়ে নেব এটাকে। এটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমি শিরাতে এখন দিয়ে দেবো। নিয়ে আমি এখানটাকে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। দেখুন মিষ্টিটা হয়ে গেছে, আমি একটা তুলে দেখাচ্ছি, একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। মিষ্টি দেখুন কতটা সফট হয়েছে, রস ঢুকে। দারুণ হয়েছে, আপনারা বাসায় ঠিক বাসায় ভেবে ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখুন আমার মিষ্টিটা। দেখা হবে নিত্য নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।